সত্য কথা বলতে আজকের যুবকরা চলে যাচ্ছে অতল সাগর, গোনা অন্যায় চুরি ডাকাতিতে এরা ব্যস্ত রয়েছে। রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন মোবাইলে কথা বলতে বলতে সময় অতিক্রম করে ফেলছে। কি হবে এই যুবকদের পরিস্থিতি? সমাজের যুবকরা যদি দিন থেকে দূরে চলে যায় তাহলে বড় মুসিবত হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, ইসলামে তোমাদের কত অবদান রয়েছে। তোমরা তো ইসলামকে স্বাধীনের অনেক ভূমিকা অবদান রেখেছ। আজকে আমাদের মুসলিম সমাজ, যুব সমাজ আস্তে 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 ইহুদি কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচারে পড়ে গিয়েছে। এরা ভুলে গিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা, এরা ভুলে গিয়েছে কোরআনের কথা, এরা ভুলে গিয়েছে দ্বীনের কথা। আজকে যুবক ভাইরা মোবাইলে ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যম দিয়ে নোংরা অশ্লীল বেহায়াপনাটা ভালোবাসে, ইসলামিক কোনো পোস্টকে প্রাধান্য দেয় না, এমনকি সত্য কথা বলতে গেছে কোরআনের সমাজকে ভুলে গিয়েছে। অথচ এইরকমই একজন যুবক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকমই একজন যুবক ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনারা কীভাবে দীন ইসলামকে স্বাধীন করেছেন, তেনারা সুন্দর আচার আচরণ দিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। আজকে বলা হয়েছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম তো শান্তির ধর্ম, এখানে অশান্তি করা যাবে না। ও আমার যুবক ভাইয়েরা প্রত্যেকে বলছি, ভাই যত অন্যায় করেছেন, যত জিনা করেছেন, চুরি করেছেন, আর করবেন না, আসুন তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। দেখবেন আপনার ফিরে আসার সঙ্গে সঙ্গে আরও 10টি যুবক ফিরে আসবে। 10টি যুবক যখন ফিরে আসবে একটি সমাজ ইসলামিক সমাজে পরিণত হয়ে যাবে, আর যেখানে ইসলামিক সমাজে পরিণত হবে সেখানে অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এক্ষুনি সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।